গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে নিচ্ছি কত সহজেই, ঝটপট করে, কোনো ঝামেলা ছাড়াই। কি সুন্দর পোড়া হয়ে যাচ্ছে বেগুন পোড়া। বেগুনের খোসাটা এভাবে ছড়িয়ে নিতে হবে, এইভাবে খোসাগুলো ছড়িয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে এটাকে ছড়াতে হবে। বেগুনটাকে ছড়িয়ে নিয়েছি, আর এই যে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এই যে সরিষার তেল, আর এখানে লবণ আর মরিচ ভেজে গুঁড়া করে রেখেছি। এখান থেকে একটু দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর মরিচ ভেজে গ্রিন্ডার গুঁড়ো করে নিয়েছি। আর এবার এখানে এটাকে ম্যাশ করে দেব। তাহলে কত সহজেই মজাদার ভাতটা তৈরি হয়ে গেল, ঝামেলা ছাড়াই। গরম গরম ভাত রুটি, কলাই রুটিতে খেতে তো দারুণ লাগে। এভাবে আপনারাও সহজেই ভর্তা তৈরি করতে পারবেন। আর এখন শীতের সিজন, সুন্দর সুন্দর বেগুন পাওয়া যাবে, আর এভাবে পুড়িয়ে পুড়িয়ে ভর্তা করে খাবেন। এত হয়ে গেল। বাজার থেকে এই যে সিলভার কাপ মাছ নিয়ে আসছে, বিরাট বড় একটা মাছ কেটে নিয়ে আসছে। আমি এখন ধুয়ে এগুলোকে গুছিয়ে নেব, আর এই যে লেজটাকে এভাবে কেটে নিয়ে এসে এটাকে ফ্রাই করব। মাছকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এবার প্যানে তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম। আছে সঙ্গে কিছু পিস আছে, বাচ্চারা খাবে, ওই জন্য ওদের পেটির মাছ দিয়েছি, আর আমাদের জন্য লেস। তো এইভাবে লেস ফ্রাই করলে খেতে দারুণ লাগে। এটা আছে সিলভার কাপ মাছ, তাই দেখি প্রথমে ফ্রাই করে দেখছি কেমন লাগে, তা আপনাদেরকে একটু শেয়ার করছি। তাই তো তেলটা গরম হয়ে গিয়েছে, ভালো গরম হতে হবে তেল, তা নাহলে লেগে যাবে। এই যে মাছের লেসটা দিয়ে দিলাম, এখন এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। আমার মাছের লেস ফ্রাই হয়ে গেল, আর সেই সঙ্গে কিছু মাছ দিয়েছি বাচ্চাদের জন্য। এই তো ভিউয়ার্স, আমার সিলভার কাপ মাছের লেজ ফ্রাই হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে, খুবই মজা লাগে খেতে। আপনারাও এইভাবে ফ্রাই করে করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।